অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া বিএমইটি ম্যানপাওয়ার কার্ডের ফিঙ্গার দেওয়ার পর আমরা কতদিনের মধ্যে এই কার্ডটি হাতে পেতে পারি। তো এ নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছে, তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব, আপনি যদি বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গার দিয়ে থাকেন তাহলে কতদিনের মধ্যে আপনারা কার্ড পেতে পারেন, অর্থাৎ বিএমইটি স্মার্ট কার্ডটা আপনাদের হাতে পাবেন, এই বিষয়ে ইন টোটালি একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার, ভিডিওর শুরুতে আমি বলেছি যে আপনি যখন বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গার দিবেন, সকল কাগজপাতি প্রসেসিং করে আপনি যখন বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গার দিবেন, তো এই ফিঙ্গার দেওয়ার কতদিন পর আপনি আপনার স্মার্ট কার্ডটি আপনার হাতে পেতে পারেন, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, অনেক এজেন্সি রয়েছে যারা ছোট এজেন্সি, যাদের কাজ একটু স্লোলি হয়ে থাকে। কেন স্লোলি হয়ে থাকে? যে এই ছোট এজেন্সিগুলো কাজ করতে পারে না বলে এই ছোট এজেন্সি সকল ডকুমেন্ট রেডি করে তারা এই কাগজপাতিগুলো বড় এজেন্সিকে দিয়ে থাকে। তো পরবর্তীতে এই বড় এজেন্সিগুলো দ্রুতর সহিত কাজ করে দেয়, কিন্তু যে বড় এজেন্সির কাছে কাজটা দিয়ে থাকলো ছোট এজেন্সিগুলো, সেই বড় এজেন্সি প্রথমে তাদের কাজগুলো সিরিয়াল মতো করে, তারপরে ছোট এজেন্সির যে কাজগুলো তারা পেয়েছে তাদের কাজগুলো কিন্তু করে থাকে। যার কারণে কিছু কিছু কাজ রয়েছে আমাদের, যেমন ভিসা প্রসেসিং বলেন, ভিসা স্ট্যাম্পিং যেটাকে আমরা বলি, এগুলো কাজ কিন্তু আমরা একটু দেরিতে হয়ে থাকে কিছু কিছু এজেন্সির ক্ষেত্রে। অনেক সময় বলে যে ভাই আমি, আমার কাজ হয়ে গেছে তিন দিনেই, অনেকেই বলে ভাই আমার দুই সপ্তাহ কাজ হচ্ছে না, শুধু এই এজেন্সিগুলোর কারণে আমাদের কাজগুলো একটু দেরি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি ফিঙ্গার দেওয়ার কতদিনের মধ্যে বিএমইটি কার্ডটি আপনি হাতে পেতে পারেন। তো এটা সর্বনিম্ন হচ্ছে আপনি দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু বিএমইটি কার্ডটি আপনার হাতে পেতে পারেন ফিঙ্গার দেওয়ার ফলে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 7 থেকে 14 দিনও টাইম লাগে কারো কারো বিএমইটি কার্ডটি হাতে পাওয়ার জন্য। কারণ ওই যে বললাম যে কিছু কিছু ছোট এজেন্সি রয়েছে যাদের কাজগুলো একটু স্লোলি হয়ে থাকে, কারণ তারা বড় এজেন্সির সাহায্য নিয়ে থাকে। যার কারণে যদি আপনি সরাসরি বড় কোনো এজেন্সি থেকে কাজ করতে পারেন তাহলে মাত্র 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনারা কিন্তু বিএমইটি কার্ডটি হাতে পেয়ে যাবেন। কিন্তু যদি ছোট এজেন্সির মাধ্যমে আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিনেই পেতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি 7 থেকে 14 দিন টাইম লেগে থাকে বিএমইটি কার্ডটি হাতে পাওয়ার জন্য। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, তবে মাথায় রাখতে হবে 2 থেকে 3 অথবা 4 থেকে 5 বা 7 দিন, সর্বোচ্চ 14 দিনের মধ্যে কিন্তু আপনারা বিএমইটি কার্ডটি হাতে পেতে পারেন। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার, এই ছিল আজকের তথ্য, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।